বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠক করেন রাষ্ট্রদূত হোয়াইটলি। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য চলমান রয়েছে। ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি আরও বাড়ার আশা প্রকাশ করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, রপ্তানি ও অভিবাসীদের জন্য বড় বাজার ইউরোপের দেশগুলো, এটিকে আরও উন্নত করার বিষয়ে কার্যকরী আলোচনা হয়েছে। এ সময় ২০২৯ সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের সুবিধা চাওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ২৪ বিলিয়ন ইউরো বিনিয়োগ রয়েছে। ইউরোপীয় বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আমরা খুবই আগ্রহী, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সহায়তা অংশীদার হিসেবে কাজ করার বিষয়ে আমাদের প্রত্যাশা বেড়েছে।